ফুলবাড়ি বাইপাসে আসলে কিন্তু এই স্ট্রেসটার জন্য রেডি থাকতে হবে। আর কারণও আছে, হচ্ছে 32 আর গজলডোবা 18, জলপাইগুড়ি হচ্ছে 36। সো দেখো, ওয়েলকাম টু ভোরের আলো, দ্য প্রাইড অফ নর্থ বেঙ্গল, মানে ক্রেজ কিন্তু লাস্ট বছর ধরে। আর ক্রান্তি মোড় থেকে মেন লাটাগুড়ির রাস্তায় ঢুকে যাব। লাটাগুড়ি পুরো ডুয়ার্সের সার্কিটটা কিন্তু লাটাগুড়ি থেকে ম্যাক্সিমাম 80% কভার করা যায়। যেরকমটা ধরো, আমি একটু বলছি, লাটাগুড়ি থেকে 7 পয়েন্ট ভিজিট হয় ডে ওয়ান। জাস্ট 1 কিলোমিটার আসার পর এই দেখো, এই হচ্ছে মূর্তি ঢোকার রাইট টার্ন নিতে হবে, মূর্তির রিভার বেডে একদম, যেখানে আই লাভ মূর্তি দেখো এখানে লেখা আছে। আর আমার এই পিছনে প্রকাণ্ড চা বাগান দেখে সবাই তোমরা বুঝতেই পারছো শিলিগুড়িতে এন্টার করে গেছি। হ্যাঁ, প্রায় শিলিগুড়িতে এন্টার করে গেছি। আছি হচ্ছে বোসপুকুরের আগে, যে এত বড় চা বাগান আছে এই জায়গাটাতে। একটা নতুন রাইড, নতুন মনসুন রাইড, কারণ এটা চলছে জুলাই মাস, আর জুলাই মাসের রাইড মানে হচ্ছে মনসুন রাইড। সকাল থেকে আপ টু শিলিগুড়ি টোটালটাই বৃষ্টির মধ্যে রাইড করেছি। ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও, ট্র্যাভেল উইথ পিডি চ্যানেলে সবাইকে স্বাগত আর এর ভাইব। সো এখান থেকে আজকের ডেস্টিনেশন, আজকের রাইড হলো শিলিগুড়ি টু লাটাগুড়ি হয়ে মূর্তি, মানে রায়গঞ্জ টু মূর্তি যাব। মূর্তি নদীর আশেপাশে থাকার চেষ্টা করব। কোনো রিসোর্ট কোনো বুকিং করিনি, কোনো হোটেল বুকিং করিনি, অন স্পট যাবো। অন স্পটে কী পরিস্থিতি হয় সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আপাতত একদম প্রো ক্লাউডি ওয়েদার। লুক অ্যাট দ্য ভিউ গাইজ, লুক অ্যাট দ্য ভিউ, মানে চরম 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 ভিউ। জাস্ট ঘোষপুকুরের আগেই কিন্তু জাস্ট একটু বৃষ্টি থেমেছে, তবে এই বৃষ্টি আবার আসবে কারণ সামনে প্রচুর পরিমাণে মেঘ আছে। সো আবার একটা নতুন রাইড রায়গঞ্জ থেকে মূর্তির উদ্দেশ্যে, রায়গঞ্জ থেকে মূর্তি আর শিলিগুড়ি থেকে মূর্তি প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট। সো রায়গঞ্জ থেকে প্রায় 280 কিলোমিটার। সো আজকে কিন্তু মাত্র 280 কিলোমিটারই রাইড করবো। আর চেষ্টা করবো ডুয়ার্সের দুই একটা জায়গা ঘুরে দেখার, মনসুন ডুয়ার্স রাইড, এটা সবারই ইচ্ছে থাকিস করার। সো এখানে সামনে ঘোষপুকুর টোল প্লাজা আসবে, ঘোষপুকুর টোল প্লাজা থেকে আমরা আর শিলিগুড়ি ঢুকবো না। ঘোষপুকুর মোড়ের আগে যে ফুলবাড়ি বাইপাস আছে, আমরা ফুলবাড়ি বাইপাস দিয়ে ফুলবাড়ি গিয়ে ক্যানেল ধরে, ক্যানেল রোড ধরে গজলডোবা হয়ে, ক্রান্তি হয়ে পৌঁছে যাব হচ্ছে লাটাগুড়ি হয়ে মূর্তি। সো এই হচ্ছে আজকের প্ল্যান, এই হচ্ছে আজকের ডেস্টিনেশন। এখান থেকে হিসাব অনুযায়ী এখনও মূর্তির দূরত্ব রয়ে গেছে প্রায় 90 কিলোমিটারের মতো। ওই টাইম মোটামুটি এখান থেকে 2-2.5 ঘন্টা তো লেগেই যাবে। মানে ঘোষপুকুরের টোল প্লাজা জরাজীর্ণ অবস্থা, মাত্র 2 লেন এখানে চালু আছে। আর এখন যদিও সব লেনের দরকার নাই, কারণ এখন অটোমেটিক সিস্টেম হয়ে গেছে। আগে যেহেতু টোলের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিতে হতো, সেক্ষেত্রে কাউন্টার বেশি ছিল। সো এখন কিন্তু 2 বা 3টে ম্যাক্সিমামে কাজ হয়ে যায়, 2টেতেও হয়ে যায়। থেকে আবার চলে এলাম হচ্ছে ঘোষপুকুর, এটা হচ্ছে শিলিগুড়ি বাইপাস, মানে ফুলবাড়ি বাইপাস বলে। সো ফুলবাড়ি এখান থেকে 20 কিলোমিটার, জলপাইগুড়ি 53, আর বাঁদিকের রাস্তাটা বাগডোগরা যেটা আছে ওটা চলে গেলো শিলিগুড়ি টাউনের। আমার যেহেতু মূর্তি যাবো, সো সেক্ষেত্রে শিলিগুড়ি টাউনে যাওয়ার দরকার নেই। সো এই বাইপাস রোড নিয়ে নিলাম, আর বাইপাসের রোড শুরুতেই হচ্ছে ফ্লাইওভার, যেটা হচ্ছে একটা বাইপাস শুরু হওয়ার, একটা বাইপাস শুরু হওয়ার সময় কিন্তু এটা একটা নর্মাল ব্যাপার যে একটা ফ্লাইওভার থাকবে, এটাই নর্মাল ব্যাপার। আর বাইপাসে হচ্ছে এর আগে কার রাইড করেছিলাম, কার ড্রাইভ করেছিলাম, আজকে কিন্তু বাইক রাইড করছি। দেখো কি দুর্দান্ত ভিউ লাগছে সামনের, মেঘলা মেঘলা পরিবেশ, এদিকে বৃষ্টি অনেকক্ষণই সম্ভবত হয়েছে থেমেছে। আমি তো কন্টিনিউয়াস রায়গঞ্জ থেকে বৃষ্টি ধরেই এসছি, আর পুরো সব চারিদিকে গাছপালা সবুজে সবুজ থাকবে, মানে সবচেয়ে সবুজ যদি গাছপালা দেখার ইচ্ছা থাকে, চা বাগান দেখার ইচ্ছা থাকে, নদী পাহাড়ের সৌন্দর্য আসলে একটা আলাদা ভাইব, তাহলে বর্ষাকাল হচ্ছে সবচেয়ে ফেভারিট অবভিয়াসলি সমতল প্লেনের জন্য, মানে ডুয়ার্সটা যেহেতু প্রায় সমতলের মধ্যেই আসে। আর বর্ষাকালে অবশ্যই সিকিম, দার্জিলিং অনেকটাই অ্যাভয়েড করা দরকার, কারণ সিকিম তো মোস্ট আর্জেন্টলি অ্যাভয়েড করা দরকার, কারণ সিকিমে সব উঁচু উঁচু খাড়া খাড়া পাহাড়, ল্যান্ডস্লাইড হয়। এখন যেরকম NH10 বন্ধ আছে ফুলবাড়ি বাইপাসে, কিন্তু এখন আমরা মহানন্দা নদীর উপর দিয়ে যাচ্ছি, নদীর জল কিন্তু অনেকটাই। এখানেও একটা লক গেট আছে, আর ওই দিকেও লক গেট আছে, এখান থেকে ওই দিক দিয়ে জলটা সাপ্লাই দিচ্ছে। সো ফুলবাড়ি বাইপাসে, সো ফুলবাড়ি বাইপাসের স্ট্রেসটা কিন্তু অনেকটাই, প্রায় অ্যাপ্রক্স 20 কিলোমিটার। তো ফুলবাড়ি ঢোকার মুখে পড়ে গেলাম জ্যামে, এখানে জ্যামই থাকে। একটা ওইদিকে গ্রামের ওইদিকে রাস্তা ছিল শর্টকাট, ওইটাতে আসল কথা নতুন এসেছি, সব ঠিকঠাক জানি না, তার জন্য এই জ্যামের রাস্তাটাই ঢুকে গেছি।
ফুলবাড়ি বাইপাসে আসলে কিন্তু এই স্ট্রেসটার জন্য রেডি থাকতে হবে। আর কারণও আছে, সবাই দেখলাম যে যারা লোকাল তারা তো জানে, তারা ওইদিকে নিচে একটা রাস্তা আছে, ওই নিচের রাস্তাটা ধরে সবাই জ্যামটাকে ওভারকাম করছে, আর যারা আমরা আসবো তাদের তো উপায় নেই। সো এই হচ্ছে গাড়ির লাইন লেগে গেছে, পুরো বড় বড় গর্ত দেখছোই তোমরা, কীভাবে দেখছোই তোমরা কীভাবে ক্রস হয়ে আসলাম। সো চলে গেল আবার ওইদিকে জলপাইগুড়ি, ওইদিকে ডান দিকটা ঘোষপুকুর, আমরা এই বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম ফর গজলডোবা 29, দেখো জলপাইগুড়ি 42, গজলডোবা 26, এখান থেকে আমবাড়ি 11 কিলোমিটার, এই পোদলাবাড়ি 47, মালবাজার 59, আমবাড়ি 11 কিলোমিটার। আগে তো আমবাড়িতে রেলগেট ছিল, এখন আমবাড়িতে ওভারব্রিজ হয়ে গেছে, সো আমবাড়িতে জ্যাম হয় না। আর এই হচ্ছে ক্যানেল রোড, এই ক্যানেল ধরে ধরেই আমরা এখন কিন্তু এগিয়ে যাব। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:51, আশা করি আরও মোটামুটি হচ্ছে ঘন্টা দেরিকের রাস্তা আছে। টোটোটা হঠাৎ করে ব্রেক করছে, সামনে গরু ছিল। সো ক্যানেল, এই ক্যানেলই চলে গেছে একদম সরাসরি গজলডোবা, আর গজলডোবা তো এখানে ব্যারেজ আছে সেই, আর এখান থেকে গজলডোবা রয়ে গেছে মাত্র ওই মোটামুটি 24 কিলোমিটারের মতো। সো এই একদম আর কোনো ফুলবাড়ি থেকে একই মেইন রোড, এই মেইন রোড ধরেই গজলডোবার রাস্তা চলে যায়। আর এই রাস্তাটাতে কিন্তু খুব রানিং, মানে এই রাস্তাটাতে খুবই গাড়ি চলে। ওই যে দেখো আমবাড়ি রেল গেট, আর দেখো এখন একটা ট্রেন যাচ্ছে, বেশ ভালো কিন্তু, ইউনিক, দূর থেকে গোপ্রো ক্যাপচার করতে পারছি কি না। আর আর আমরা যাব হচ্ছে ওভারব্রিজ হয়ে। সো আমরা গজলডোবার জন্য ওভারব্রিজ নিয়ে নিব, আরামসে এটা বেরিয়ে যেতে পারবো। সো বেশ, এই ব্রিজটা করে দেওয়াতে কিন্তু অনেকটা টাইম শর্ট হয়, কম লেগে যায়। সো গজলডোবা থেকে মাত্র 6 কিলোমিটার আগেই একটা ফরেস্ট পড়বে, এই যে ফরেস্ট দেখা যাচ্ছে ওই সাইডেও ওই সাইডেও, এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর যেহেতু এখন অনেক ঘাস পাতা হয়ে গেছে, দেখো মানে অনেক গাছের, মানে ঘাসগুলো রাস্তার পাশে ঘাসগুলো অনেক উঁচু উঁচু হয়ে গেছে, তার জন্য ক্যানেলটা দেখাই যাচ্ছে না। আর এখানে একদম পুরো ক্যানেল জলটা স্থির এবং ভরাট, পুরো জলপূর্ণ অবস্থায় আছে। আর এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, বেশ এখন লাস্ট গ্রিন ফরেস্ট, অনেক পুরনো পুরনো কিছু গাছ। আর এই জায়গাটায় পুরো কিন্তু একদম পুরো পাথর বসিয়ে দিয়েছে রাস্তাটার মধ্যে। আর এই জায়গাটাতে হচ্ছে হাতি পারাপারও করে, এই হচ্ছে দেখো, এই হচ্ছে ক্যানেল। ভালোবাসা মোড়, আচ্ছা মোড় কোথায়, আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে ভালোবাসা মোড়, ও লাভের মতন দেখতে, তার জন্য এই জায়গাটার নাম ভালোবাসা মোড়। সো দেখো ওয়েলকাম টু ভোরের আলো, দ্য প্রাইড অফ নর্থ বেঙ্গল, মানে এইখান থেকে ভোরের আলো সেক্টরটা শুরু হয়ে যাচ্ছে, একটা বিশাল বড় রিসোর্ট। আর এদিকে কিন্তু দেখো মেঘও কেটে গেছে, ওই দেখো দূর দূরান্তে দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের উপর কুয়াশা ভেসে বেড়াচ্ছে, মানে ওগুলো মেঘই। আর এখন গজলডোবার মেন আকর্ষণ কিন্তু হচ্ছে সেই হাওড়া ব্রিজের আদলে, তোমরা জানো নতুন 2023 সালে যেটা করেছে হ্যাঙ্গিং একটা ব্রিজ, এই ব্রিজ হওয়ার পর কিন্তু গজলডোবার ক্রেজটা আরও অনেক অনেক বেড়ে গেছে। সো চলো সেটাও দেখবো, আমিও এর আগে দেখেছি কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর আসিনি, ফার্স্ট আসলাম আজকে। আর এখান থেকে কিন্তু সেই ফার্স্ট লুকটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, দেখো বেশ একদম হাওড়া ব্রিজের আদলে ঝুলন্ত ব্রিজ বানিয়েছে একটা, জাস্ট কালারটা শুধু চেঞ্জ হোয়াইট, কি দুর্দান্ত লাগছে। সো ওয়েলকাম টু গজলডোবা, গজলডোবা নিউ ব্রিজ, নিউভাবে ট্র্যাভেল উইথ পিডি চ্যানেলে। আর দেখো খুবই, এখানে কিন্তু এই হচ্ছে, এগুলো সবই কিন্তু ভোরের আলোর প্রজেক্ট, খুব এখানে দেখো খুব সুন্দর একটা গোল ব্যারিয়ার করে দিয়েছে, মানে ওইদিকে এসে আবার ওইদিক দিয়ে নেমে যেতে হবে। কিন্তু লাস্ট বছর ধরে, আর এটা সেই বানিয়ে অনেক বছর ধরে বানালো, এই হচ্ছে
দেখো পুরো ভিউ, দারুণ একটা অভিজ্ঞতা। এখানে বাইকটা রেখে কিছু ছবি তুলবো। সো এই হলো টোটাল ভিউ। আর এই দিকে আবার মানে জাস্ট দেখে এক সাইড দিয়ে উঠে এটা দেখে আবার এই পথে ব্যাক করে এই মেন আবার ক্যানেল রোডের, এই হচ্ছে ক্যানেল রোডে আবার উঠে গেলাম। সো এই হলো মেন হচ্ছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। দেখো এই হচ্ছে মেন গজলডোবার, তিস্তা ব্রিজের উপর দিয়ে সোজা বেরিয়ে যাব বাদিকটাতে গিয়ে ভোরের আলো আর সোজা বেরিয়ে যাব। এখন যাচ্ছি পুরোপুরি তিস্তা ব্যারেজের উপর দিয়ে যেটা হচ্ছে গজলডোবায় অবস্থিত। আর এই এই সাইডটাতে অনেক পাখি দেখা যায়, মানে এখানে অনেক পাখি দেখা যায়, যারা বার্ড লাভার তাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন হবে কিন্তু গজলডোবা। আর এই সাইড থেকে কিন্তু হচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা বিশাল রেঞ্জ দেখা যায় এখান থেকে। আর দেখো আর এদিকে জল আটকে রেখেছে, এদিকটাতে জল শুকনো পুরো। লাস্ট বছর তিস্তায় যে হরপাবান এসেছিলো, বন্যা এসেছিলো, বন্যার পরে এই দিকটাতে এরকম বিশাল পলিমাটি জমে গেছে, তার জন্য এখন কিন্তু আগে শিকারা রাইড হতো, এখন অনেকটা ক্ষতি হয়েছে। দেখো ওইদিকে সব পুরো পলি জমে গেছে। আর এইদিকে জলের স্পিড দেখো, একটা এই গেটটা ছাড়া আছে আর পুরো প্রকাণ্ড ভিউ। আর এদিকটা চলে গেছে দেখো পুরো ব্যারেজটা। সো গজলডোবা দেখে বেরিয়ে এলাম, কিন্তু এখন নেক্সট ডেস্টিনেশন এখান থেকে ক্রান্তি চেকপোস্ট আউটপোস্ট আর কি, ক্রান্তি মোড়। ক্রান্তি মোড় থেকে মেন লাটাগুড়ির রাস্তায় ঢুকে যাব, লাটাগুড়ি মালবাজার রাস্তায়। সেখান থেকে লাটাগুড়ি থেকে আবার চলে যাব হচ্ছে মূর্তি, মূর্তি নদীর ধারে কোনো একটা রিসোর্ট বা হোটেলে থাকবো, দেখা যাক। এখনও বুকিং করিনি, গিয়ে অন স্পট বুকিং করব, আশা করি রুম পেয়ে যাবো এই সময়টাতে। সো না পেলেও অনেক কয়টা হোটেল আছে, কোনোটাতে পেয়ে যাব। আর এখান থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স রয়ে গেছে হচ্ছে মূর্তি প্রায় 40 কিলোমিটারের মতন, ঘন্টাখানেক লাগবে এখনও। এখন বাজে হচ্ছে 4:15, মানে 4:15, দেখি কখন গিয়ে পৌঁছাই। আর এখন এদিকে কিন্তু রৌদ্রু, মানে বেশ বিকেলের যে নরম নরম ওয়েদারের রৌদ্রু সেটা উঠে গেছে, তো দুর্দান্ত। সকালবেলায় কী পরিবেশ, মানে পিক পরিবেশে রাইড স্টার্ট করেছিলাম, আর কি হচ্ছে পরিবেশে এখন রাইড স্টার্ট হচ্ছে সাগর আগে। এটা হচ্ছে ধরলা সেতু, এই সেতুর নাম হচ্ছে ধরলা সেতু, আর নদী হচ্ছে কিন্তু চেল নদী। এটা মূর্তি নদী না, মূর্তি, এটা হচ্ছে চেল নদী। কেউ পুরো এটা হচ্ছে রেল লাইন, ওদিকে জল কিন্তু দেখো পুরো ফুলিয়ে ফেঁপিয়ে কিন্তু জল, মানে জলের এত বৃষ্টি হয়েছে লাস্ট কিছুদিন ধরে, এবং ইভেন হচ্ছে আজকেও হয়েছে, এখন শুধু হচ্ছে না, পুরো মানে জলে টইটুম্বুর হয়ে আছে। জাস্ট খালি মানে পার বেয়ে দুদিকে যাওয়ার পালা এতটা। সো লাটাগুড়ি এন্টার করে গেলাম। সো দেখো এখান থেকে মালবাজার হচ্ছে 26 কিলোমিটার, সেবক 60 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে 155, শিলিগুড়ি 79, কলকাতা 656। সো এখন আগে একদম পুরো ভুল বদল হয়ে গেছে লাটাগুড়ির, মানে এই রাস্তাটা চওড়া হয়ে গেছে, তো মানে রাস্তায় চওড়া একদম সম্পূর্ণ চেহারাই চেঞ্জ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সো যেটা রেল লাইনে গেছে, যেটা রেল লাইন গেছে লাটাগুড়িতে, সো এই ওভারব্রিজে উঠে গেলাম। আর ওভারব্রিজ থেকে কিন্তু এই গাড়িটা চলে যাক একটু, এই ওভারব্রিজ থেকে কিন্তু দুপাশের ফরেস্টের ভিউ মানে আলাদাই সৌন্দর্য লাগবে, কিন্তু জাস্ট বলো কি সুন্দর লাগছে, মানে অ্যামিউজিং লাগছে, জাস্ট অ্যামিউজিং লাগছে, দুর্দান্ত। সত্যি দুর্দান্ত, আলাদাই, মানে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। দেখো ফরেস্টের গাছগুলো, আর নিচ দিয়েও রাস্তা আছে, আর এটা একদম ঠিক দেখো আমাদের রায়গঞ্জের আদলে যে রেল ব্রিজটা হয়েছে একদম সেম টু সেম, মানে রায়গঞ্জে যেই ব্রিজটা হয়েছে সেম ডিজাইনের এখানেও ব্রিজটা হয়েছে। সো এখানে একটা ছবি তো
বানতা হ্যায়। তো বাইকটা দাঁড় করিয়ে একটা ছবি নেব। কি দুর্দান্ত লাগছে, দেখো পরন্তবেলার ভিউ, ঘড়িতে 4:52, পাঁচটা ছুঁই ছুঁই ভাব, আর এই হচ্ছে সৌন্দর্য। পুরনো রাস্তাটা দেখো একটু একটু ভাসছে, আগের রাস্তাটা দেখো নতুন রাস্তা। এই শুরু হয়ে গেলো গরুমারা অভয়ারণ্য। আর গরুমারা ফরেস্টের মানে টিকিট পাওয়া যায় কিন্তু লাটাগুড়ি যে ফরেস্ট চেকপোস্ট আছে, ফরেস্ট অফিস আছে, সেখান থেকেই অফলাইনে, আর অনলাইনেও কাটা যায়। আর হচ্ছে এখন কিন্তু সাফারি বন্ধ আপ টু সেপ্টেম্বর, আপ সেপ্টেম্বরের পরে আবার খুলবে সাফারি। সো আমরা এন্টার অলরেডি করে গেছি গরুমারা ন্যাশনাল ফরেস্টে। আর এই রাস্তায় বাইক বলো, চার চাকা, যেটা নিয়ে আসো, এই রাস্তাতে কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স একটা বাইক রাইড করার। কিন্তু একটা নির্ঝুম, দেখো নির্ঝুম পরিবেশে কিন্তু আমরা ঢুকে গেলাম অনেকটা। দেখো শিলিগুড়ি থেকে আমরা যখন সেবকের ওই দিকটাতে যেই, ন্যাশনাল হাইওয়ে NH-31, সেইটার মতনই লাগে, কিন্তু সেটা থেকেও এটা আলাদা, কারণ ওই রাস্তাতে দেখো একটু গাছগুলো ফাঁকা ফাঁকা, আর এখানে দেখো ডেন্স, পুরো ডেন্স, জাস্ট মানে অনেক পুরনো পুরনো গাছ আর ভেজা। এই রাস্তাটা শুকাবেই না, এতটা অন্ধকার এই রাস্তাটাতে, গভীর ফরেস্ট, কারণ হাতি এই রাস্তায় যখন তখনই বেরিয়ে পড়ে। এই দেখো বলতে বলতে এলিফ্যান্ট ক্রসিং জোন, আর চালসা এখান থেকে 17 কিলোমিটার, মালবাজার হচ্ছে 24 কিলোমিটার। সো দেখো এই জাস্ট মূর্তি যাওয়ার পথে লাটাগুড়ি থেকে মাস্ট মোটামুটি 7 কিলোমিটার আসার পরেই হচ্ছে একটা মন্দির পড়বে। এটা হচ্ছে ছোট মহাকাল, দুটো মহাকাল আছে, মানে তিনটে মহাকাল আছে ডুয়ার্সে। এটা হচ্ছে লাটাগুড়ির মহাকাল মন্দির, আর বলা যায় মানে মেন অ্যাট্রাকশন, প্রাণ কেন্দ্র লাটাগুড়ি। লাটাগুড়ি তাছাড়াও পুরো ডুয়ার্সের সার্কিটটা কিন্তু লাটাগুড়ি থেকে ম্যাক্সিমাম 80% কভার করা যায়। যেরকমটা ধরো আমি একটু বলছি, লাটাগুড়ি থেকে 7 পয়েন্ট ভিজিট হয় Day 1-এ, যেখানে ঝালং, বিন্দু, এই সাইড সিনগুলো থাকে, সুনতালিখোলা থেকে শুরু করে, মেটিলি থেকে শুরু করে, সামসিং থেকে শুরু করে, লালিগোরাস থেকে শুরু করে। Day 2-তে লাটাগুড়ি থেকে শুরু হয়ে যায় হচ্ছে লাভা, ঋষভ, কোলাখাম ওই সাইডটা, আর তারপরে হচ্ছে কালিম্পংয়ের সাইড সিনিংও লাটাগুড়ি থেকে হয়ে যায়, যদিও একটু ডিস্টেন্সটা বেশি পড়ে। এদিক থেকে তোমার লাটাগুড়ি থেকে তুমি Day 2-এ চলে যেতে পারবে ভুটানের ফুটশেলিং, জয়ন্তী, জলদাপাড়া, সবই চিলাপাতা। সো লাটাগুড়ি কিন্তু একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর মূর্তিতে হচ্ছে মূর্তি নদী আছে, মূর্তি নদীকে কেন্দ্র করেই সব রিসর্টগুলো গড়ে উঠেছে। লাটাগুড়ির থেকে যে 7 পয়েন্ট সাইট সিনিং হয়, তার মধ্যে মূর্তিও একটা সাইট সিনিং, মানে মূর্তি নদীর রিভার ভেটে গিয়ে ছবি তোলা বেশি ওইখানে, ওই জায়গাটা বেশ কিন্তু খুব সুন্দর লাগে। হচ্ছে ডুয়ার্সের সৌন্দর্য, এখান থেকে চালসা দেখো 8 কিলোমিটার, আর বিকেলবেলার রৌদ্র উঠেছে, এই হচ্ছে ডুয়ার্সের সৌন্দর্য। মানে নর্মালি আমাদের রায়গঞ্জের মতো তো লাগছে না, আলাদাই লাগছে। মূর্তি আমরা ডান দিকে যাব, মূর্তি সামনে একটা জাংশন আসবে। সো বাতাবাড়ি থেকে, মানে বাতাবাড়ি থেকে জাস্ট 1 কিলোমিটার আসার পর এই দেখো এই হচ্ছে মূর্তি ঢোকার রাইট টার্ন নিতে হবে। দাঁড়াও, এখানে দেখো লেখা আছে বাতাবাড়ি টি রিসর্ট, এই যে আউটলেট, এই বাতাবাড়ি টি রিসর্টের যে এদিকে রাস্তাটা আছে, এই রাস্তা ধরেই আমরা মূর্তির ওই দিকটাতে যাব। সো এই রাস্তা দিয়ে ইন হয় আর ওই রাস্তা দিয়ে আউট, মানে লাটাগুড়ি থেকে আসলে। সো আমরা ঢুকে গেলাম মূর্তির রাস্তায়, এবার একটু গ্রাম্য রাস্তা ধরে চলে যাব মূর্তিতে, মূর্তি নদীর ধারে। মূর্তি নদীর ধারেই যে কোনো রিসর্টে থাকবো, তোমাদেরকে বরাবরই তোমাদেরকে বলেছি, এখনও বুক করিনি, দেখি আমাদেরও কি কী অভিজ্ঞতা হয় আজকে। এসে গেলাম মূর্তির রিভার বেডে একদম, যেখানে আই লাভ মূর্তি দেখো এখানে লেখা আছে, আর বিকেলে অনেক মানুষের ভিড়, নদীতে জল এখনও কমই আছে, অতটা বেশি নেই, আর এদিকে অনেক খাবারের দোকান।
এদিকে অনেক খাবারের দোকান, আর এখানে সুন্দর সুন্দর বসার জায়গা। সো রায়গঞ্জ থেকে রাইড স্টার্ট করে শিলিগুড়ি হয়ে গরুমারা অভয়ারণ্য হয়ে মূর্তি পৌঁছানোর এই ভিডিওটি এখানেই এন্ড করব। পরবর্তী পর্বে আসছে আমাদের মূর্তি থেকে ডুয়ার্সের 7 পয়েন্ট ভিজিট, সেই ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। কিপ ওয়াচিং ট্র্যাভেল উইথ পিডি। থ্যাংক ইউ।